হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই স্পোকেন ইংলিশ ক্লাস। আজকের ক্লাসে তোমাদেরকে আমি এমন কিছু ভার্বের সঙ্গে পরিচয় করাবো যে ভার্বগুলো শুরু হবে বি দিয়ে, এবং এই ভার্বগুলো কিন্তু অন্য কোনো ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সঙ্গে বি যুক্ত হয়ে গঠিত হয়। এই ভার্বগুলো ব্যবহারের সঙ্গে কিন্তু অন্য নর্মাল যে ভার্ব আমরা ব্যবহার করি তার সঙ্গে একটু মূলগত তফাত আছে। এই ভার্বগুলোর যখন আমরা ইংরেজিতে কথা বলার সময় বা লেখার সময় ব্যবহার করব, তখন কিন্তু সাবজেক্ট হিসেবে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, ইনি, উনারা, অথবা রাম, শ্যাম, যদু, মধু, আব্দুল করিম, রহিম, এই ধরনের সাবজেক্ট ব্যবহার না করে আমরা কিন্তু অন্য কোনো বস্তু, বিষয় বা কোনো একটি থিঙ্কিং বা অ্যাকশানকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। আমি এখানে কয়েকটি উদাহরণের মাধ্যমে তোমাদের বিষয়টি বুঝিয়ে দেবো। আশা করি আজকের ভিডিওটি দেখার পরে তোমাদের এই ভার্বগুলো ব্যবহারের ক্ষেত্রে আর কোনো রকম সন্দেহ থাকবে না, ওয়াইল ইন স্পিকিং ইংলিশ অর ইন রাইটিং ইংলিশ। ফিট একটি শব্দ, এই শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ বা একটা ভার্ব, এর সঙ্গে বি যুক্ত হয়ে হলো বি ফিট। বি ফিট মানে হচ্ছে মানানসই হওয়া বা উপযুক্ত হওয়া, এটি কিন্তু ক্রিয়াপদ। দিস শার্ট বিফিটস ইউ, এই জামাটি তোমাকে মানায়। দিস শার্ট বিফিটেড ইউ, এই জামাটি তোমাকে মানিয়েছিল। তাহলে এখানে বাক্যের সাবজেক্ট হিসেবে কিন্তু দিস শার্ট একটা বস্তু ব্যবহৃত হয়েছে। আবার দিস শার্ট ইজ বিফিটিং ইউ, এটাও হয়, এই জামাটি তোমাকে মানাচ্ছে। কিন্তু এখানে দিস শার্টের বদলে যদি আমরা সাবজেক্টকে অন্য কোনো প্রোনাউন দেই, ইউ বিফিট দ্য শার্ট, এই বাক্যটি কিন্তু মানানসই হলো না, এটা ঠিকঠাক হলো না, এই বাক্যটা ভুল আছে, এই বাক্যটি লেখা যাবে না। তাই দি শার্ট বিফিটস ইউ, এটাই কিন্তু সঠিক বাক্য। তেমনি গেট একটি ভার্ব, এর সঙ্গে বি যুক্ত হয়ে হলো বি গেট, এটাও একটা ভার্ব। বি গেট মানে জন্ম দেওয়া বা উৎপাদন করা। সাকসেস বিগেটস সাকসেস অ্যাজ মানি বিগেটস মানি, সাফল্য সাফল্য আনে যেমন টাকায় আনে টাকা। থিঙ্ক, এটাও একটা ভার্ব, এর সঙ্গে বিযুক্ত হয়েছে বি থিঙ্ক। বি থিঙ্ক মানে ভাবানো, চিন্তার উদ্রেক করা। হিজ রেজাল্ট বি থট হিমসেলফ অফ হিজ উইকনেস, তার রেজাল্ট তাকে তার দুর্বলতার কথাই স্মরণ করিয়ে দিল। তাহলে মানেটা একটু বুঝতে হবে, সে নিজে স্মরণ করলো তা কিন্তু বলা হয়নি, তার রেজাল্ট তাকে স্মরণ করিয়ে দিল তার দুর্বলতার কথা। হেড, এটি নাউন, কিন্তু এর সঙ্গে বি যুক্ত হয়ে হলো বিহেড। বিহেড কথার অর্থ হচ্ছে শিরচ্ছেদ করা, মস্তক ছেদন করা, অর্থাৎ কেটে ফেলা। টেরোরিস্ট বিহেডেড দ্য ইনোসেন্ট পার্সন, উগ্রপন্থীরা নিরপরাধ ব্যক্তিটির শিরচ্ছেদ করল। স্পিক, এটা ভার, এর সঙ্গে বি যুক্ত হয়েছে বি স্পিক। বি স্পিক কথার অর্থ হচ্ছে প্রমাণ দেওয়া, সাক্ষ্য দেওয়া, প্রতিপন্ন করা। ইয়র ক্লোথস বি স্পিক অফ ইয়র নেচার, তোমার পোশাক আশাক তোমার চরিত্র সম্বন্ধে বলে দেয় বা প্রমাণ দেয়। লিটিল, এটা অ্যাডজেক্টিভ, এর সঙ্গে বি যুক্ত হয়েছে বি লিটিল। বি লিটিল মানে খাটো করে দেখানো বা ছোট করা, হেয় প্রতিপন্ন করা। ডু নট বি লিটিল দ্য এফোর্ট অফ দ্য বয়, ছেলেটির প্রচেষ্টাকে খাটো করে দেখো না বা ছোট করে দিও না। ফুল, এটা অ্যাডজেক্টিভ, এর সঙ্গে বি যুক্ত হলো বি ফুল, এর মানে হচ্ছে বোকা বানানো। নেতাজি বি ফুলড দ্য পুলিশ অ্যান্ড এস্কেপ ইন ডিসগাইজ, নেতাজি পুলিশকে বোকা বানালেন এবং ছদ্মবেশে পলায়ন করলেন। জুয়েল, এটা নাউন, বি যুক্ত হয়ে হলো বি জুয়েল। বি জুয়েল কথার অর্থ হচ্ছে রত্ন খচিত করা। গাঙ্গুলিস প্রেজেন্স বি জুয়েল দ্য ফাংশন, অর্থাৎ ফাংশনে গাঙ্গুলির উপস্থিতি ফাংশনটিকে রত্ন খচিত করলো, তারকা খচিত করলো। ফল মানে পতিত হওয়া, বিফল মানে ঘটা বা ঘটানো। মিস হ্যাপ মে বিফল হিম এনি টাইম অ্যাজ হি ইজ
কেয়ারলেস, যেহেতু সে অসতর্ক তাই যে কোনো সময় তার দুর্ঘটনা ঘটে যেতে পারে। মিস আপ মানে দুর্ঘটনা। ফ্রেন্ড, এটি নাউন, বি যুক্ত হয়েছে বি ফ্রেন্ড, এটি ভার্ব। বি ফ্রেন্ড মানে বন্ধুর মতো কাজ করা বা উপকার করা অথবা পরিচয় করানো। আই উইল বি ফ্রেন্ড ইউ উইথ দিস কাইন্ড অফ ভার্বস, এই ধরনের ক্রিয়াপদের সঙ্গে আমি তোমাদের পরিচয় করিয়ে দেব, বি ফ্রেন্ড। লাই মানে মিথ্যা কথা বলা অথবা মিথ্যা, এটা নাউন হতে পারে, ভার্ব হতে পারে। বি লাই কিন্তু সবসময়ের জন্য ভার্ব, বি যুক্ত হয়ে বি লাই, এটি ভার্ব। বি লাই মানে মিথ্যা প্রমাণ করা। হিজ কস্টলি অর্নামেন্টস বি লাইড হিম টু বি পুয়ার, অর্থাৎ তার দামি দামি গহনা সে যে গরিব বলে দাবি করে সেটাকে মিথ্যা প্রমাণ করে। স্টার, স্টার মানে আলোড়ন করা বা আন্দোলিত করা, ঝাঁকানো, নাড়ানো। আর বি যুক্ত হলো বি স্টার, বি স্টার মানে আন্দোলিত করা। দ্য নিউজ অফ হিস ফাদার্স ডেথ বি স্টার্ড হিম, তার বাবার মৃত্যু সংবাদ তাকে আন্দোলিত করেছিল বা আলোড়িত করেছিল। টেক মানে নেওয়া, এটি হচ্ছে ভার্ব, এর সঙ্গে বি যুক্ত হলো বি টেক। বি টেক মানে কোথাও আশ্রয় নেওয়া বা কোথাও নিজেকে নিয়ে যাওয়া। দ্য কিং বি টুক হিমসেলফ টু দি কেভ, রাজা নিজেকে একটি গুহায় নিয়ে গেলেন বা নিজেকে একটি গুহায় আশ্রয় দিলেন। লেট, এটি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এর সঙ্গে বি যুক্ত হলো বি লেট। বি লেট কথার অর্থ হচ্ছে দেরি করে আসা, বিলম্ব করে আসা। গাঙ্গুলিজ বি লেটেড প্রেজেন্স ইরিটেটেড স্টিভুয়া, গাঙ্গুলির বিলম্বিত উপস্থিতি স্টিভুয়াকে বিরক্ত করেছিল। এটি ক্রিকেটের একটি ঘটনা, তোমাদের থেকে যারা বড় আছেন তাদের কাছে একটু জিজ্ঞেস করবে, গল্পটি তারা বলতে পারবেন। কাম অ্যাডজেক্টিভ, এর সঙ্গে বি যুক্ত হলো বিকাম, বিকাম মানে শান্ত করা। দ্য ফার্স্ট অ্যাটম বম বিকাম দ্য হোল ওয়ার্ল্ড, প্রথম পারমাণবিক বোমা সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল, শান্ত করে দিয়েছিল। দ্য ফার্স্ট অ্যাটম বোম কথার অর্থ কিন্তু এখানে দ্য ড্রপিং অফ দ্য ফার্স্ট অ্যাটম বোম বলা হয়েছে। তাহলে দ্য ফার্স্ট অ্যাটম বম বিকাম দ্য হোল ওয়ার্ল্ড, প্রথম পারমাণবিক বোমা সারা বিশ্বকে শান্ত করে দিয়েছিল। আশা করি এই ভার্বগুলো দেখে তোমরা এই ভার্বের ব্যবহারগুলো অন্য ভার্বের ব্যবহারের সঙ্গে যে একটু তফাৎ সেটা বুঝতে পারলে। তা আমি এখানে যতগুলো দিয়েছি এগুলোই নয়, যথেষ্ট নয়। আমি এখানে যতগুলো ক্রিয়াপদের উদাহরণ দিলাম যথেষ্ট নয়, এগুলো এর বাইরে আরও অনেক আছে। তোমরা এই চ্যানেলে নজর রাখলে দেখবে এই ধরনের ভার্ব আরও আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড অলসো রিকোয়েস্ট ইউ টু ওয়াচ দ্য কামিং ভিডিওস টু বি আপলোডেড ইন দিস চ্যানেল।